চট্টগ্রামের সম্মানিত দলীয় নেতা, বিএনপি চট্টগ্রামের প্রতি সন্তান জনাব আমির বশরু মাহমুদ চৌধুরী, আজকের এই জনসভার সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব মাহবুব রহমান সামিল, আমাদের মাঝে বাঁশখালী উপজেলা পৌরসভা বিএনপির মিছিল জাফর ভাইয়ের নেতৃত্বে, আমাদের সেখানকার উপজেলা বিএনপি পৌরসভা বিএনপির নেতৃত্বে একটি বিশাল মিছিল এসেছে, তাদের নামে স্বাগত। Thank you.
আজি ইসাদ চৌধুরী সরকারি প্রধান বিজেপির আহ্বায়ক এবং শহীদুল্লাহ চৌধুরী পৌরসভা বিজেপির আহ্বায়ক যুগপতির নেতৃত্বে একটি বিশাল মিছিল সরকারি থেকে এসেছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছে। ভাই আপনারা জানেন না আপনারা কি জন্য আসছেন, ভাই আপনারা কি জন্য আসছেন, আপনারা এত বিশৃঙ্খলা কেন সৃষ্টি করতেছেন? বেনামি ফেলুন, বেনামি ফেলুন। ভাই আপনারা থামুন, এত শোক করেন না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম দক্ষিণ জেলা কর্তৃক আয়োজিত আজকের বিশাল সমাবেশে সম্মানিত সভাপতি অঞ্চল বিশ্ব প্রধান অতিথি চট্টগ্রামের মাঠের মানুষের নেতা আমল শত্রু মাহমুদ চৌধুরী প্রধান বক্তা বিএনপির চেয়ারপার্সনের সম্মানিত উপদেষ্টা সাবেক জাতীয় সংসদের সহ বিএনপি যুবদল ছাত্র দলের নেতৃবৃন্দ উপস্থিত, ভাই বোনেরা আসসালামু আলাইকুম। বক্তব্য দেওয়ার অনেক কথাই ছিল, আমি আমার বক্তব্যের সময়টুকু প্রধান অতিথি এবং বিশেষ অতিথির জন্য বরাদ্দ দিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। এখন বক্তব্য রাখবেন, একটা মিছিল আসতেছে, এই মিছিলকে সবাই আমরা ধন্যবাদ জানাচ্ছি। এখন বক্তব্য রাখবেন বাংলাদেশের জাতীয়বাদী দল চট্টগ্রাম মহানগর বিএনপি সম্মানিত সদস্য জাতি জননেতা আবুল হাসান। এবং মুক্তির দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই বিশাল জনসভার সংগ্রামী সভাপতি দক্ষিণ জেলার আহ্বায়ক জননেতা জনাব আবুল সুফিয়ার প্রধান অতিথি চট্টগ্রামের জনগোষ্ঠীর নেতা সাবেক মন্ত্রী চট্টগ্রামের কৃতি সন্তান জননেতা জনাব আমির কোসম চৌধুরী অনুষ্ঠানের বিশেষ অতিথি চেয়ারপার্সনের সম্মানিত উপদেষ্টা সংসদের সাবেক হয়ে জননেতা জনাব কায়রুল আবেদিন প্রধান বক্তা আল্লাহ হাফেজ।
বিসমিল্লাহির রহমানির রহিম।
জেলার সভাপতিদের সবাই দল সভাপতি দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী আজাদ আবুল সুফিয়ান ভাই আজকের বিশাল সভাপতি উদাহরণের দিন হিসাবে আবার দক্ষিণ জেলার সভাপতি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য
এই চট্টগ্রামের রাজনীতিতে যিনি এতটি ভাবছে কাবিনা সরকারের বিরুদ্ধে দুর্বার দল আন্দোলন করে চলে যাচ্ছে চৌধুরী আছেন। আজকের এই সভার প্রধান বক্তা সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জনাব আব্দুল ফারুক সহ বিএনপি যুবদল ছাত্র দলের অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আজকের এই বিশাল জনসভা বিশাল জনসভায় আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রহমান আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন জানিয়েছে। আপনাদের এই সমাবেশের সফলতা কামনা করেছেন। প্রিয় নেতৃবৃন্দ বলতে চাই আজকের এই জনসমাবেশ প্রমাণ করে সারা বাংলাদেশে যে জনসমাবেশ হয়েছে জনসমাবেশ প্রমাণ করে বাংলাদেশের জনগণ এই চট্টগ্রামের জনগণ শেখ হাসিনা সরকারকে ক্ষমতা দেখতেবৃন্দ বেগম খালেদা জিয়ার সাবেক বেগম খালেদা জিয়ার সাবেক তিন দলের প্রধানমন্ত্রী আমরা বলতে চাই বেগম খালেদা জিয়ার যদি মুক্তি দেওয়া না হয় বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো না হয় তাহলে এই চট্টগ্রামকে অচল করে দেওয়া হয়। আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। গোলাপের বাংলাদেশ জিন্দাবাদ। এখন বক্তব্য রাখবেন বিরোধী আজকের সমাবেশের প্রধান বক্তা বিরোধী নিয়ে চিফ হুই বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জননেতার জনাব আব্দুল ফারুক বক্তব্য রাখবেন আজকের সমাবেশের প্রধান আবার বলছি আমার অত্যন্ত কাছের প্রিয় মানুষকে আজকের এই সভার সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আজকের প্রধান অতিথি বাংলাদেশের রাজনীতির আকাশে বীর ছত্রলায় যে জন্মগ্রহণ করেছে সেই প্রিয় নেতা আপনাদের সমর্থনে যিনি বাংলাদেশ সরকারের মন্ত্রিত্ব করেছিলেন আজকে যার বক্তব্য শোনার জন্য এই সরকারের সকল ষড়যন্ত্র এই সরকারের সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে একটি উঁচু নিচু জায়গায় আটলান্টিক মহাসাগরের মতো দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আজকে জেলা প্রশাসন দক্ষিণ জেলায় খালেদা জিয়ার মুক্তির জন্য জায়গা ঠিক করে দিয়েছেন। অত্যন্ত লজ্জাস্কর অত্যন্ত অপমানজনক প্রিয় বীর চট্টগ্রামের ভাইয়েরা আজকে আপনাদেরকে আমি স্মরণ করিয়ে দিতে চাই ১৯৩৪ সালে এই বীর চট্টলার কেন্দ্রীয় কারাগারে মাস্টারদা সূর্য সেনকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য ফাঁসির কাছে ছড়িয়েছিল আজকে ১২ জানুয়ারি। প্রিয় বীর চট্টলার আমার সংগ্রামী ভাই ও বোনেরা এই কথা মনে করিয়ে দিলাম এই জন্য এই বীর
চট্টগ্রামে বড় আউলিয়া এই বীর চট্টল বাইজিদ মুস্তানি, এই বীর চট্টল শহীদ প্রেসিডেন্ট চেয়ার স্বাধীনতার ঘোষকের, এই বীর চট্টলের মানুষ আপনাদের কাছে বিনয়ের সহিত একটি অনুরোধ করতে চাই। প্রধান অতিথি বক্তব্য রাখবেন, একটি না 30টি মিনিট, কোন স্লোগান নাই, আল্লাহর কাছে খালি দোয়া করেন আমার মার মুক্তির জন্য, মনে মনে আমার মায়ের মুক্তির জন্য আমির খসরু বলবে, সেই কথাটা শোনার অনুরোধ জানিয়ে আমি আমার বিচারটি কথা বলে বীর চট্টগ্রাম সূর্য সন্তানেরা, আপনারা সূর্য সেন, সূর্য সেন হবেন, অত্যাচার সহ্য করে যাচ্ছেন 12টি বছর, এই 12 বছরে একটি লোক আপনারা কোন দলে চান, আমার মাকে ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে রেখেছেন সত্য, প্রশাসন দিয়ে ছাত্রদল যুবদলকে বিএনপিকে ধ্বংস করার পরিকল্পনা করেছেন, পারেন না, পেরেছেন কি, সপ্তাহে 5টা দিন কোর্টের বারান্দায় আমাদেরকে হাজির, জনাব আমির খসরু মোহাম্মদ চৌধুরী, আজকে এই দক্ষিণ জেলার সভায় আমি নোয়াখালীর একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসেবে চট্টগ্রামের বিভাগের দায়িত্ব শামীমের মাধ্যমে জানিয়ে দিতে চাই, নোয়াখালীর জনসভা জীবন সফল হয়েছে, সকল ষড়যন্ত্র উপেক্ষা করে আজকে এই চট্টগ্রাম একটি আগোছানো জায়গায় যেই সফলতা দেখিয়েছেন এবং আপনাদের জন্য 10,000 মাইল দূরে তারেক রহমানকে আপনি আজকে ঠেলে রেখেছেন, এত ভয় কিসে, ভয় একটি, তারেক জিয়া খালেদা জিয়ার শহীদ জিয়ার সন্তান, খালেদা জিয়া শহীদ জিয়া বাংলাদেশের রাজনীতি আপনাদেরকে শিখিয়ে দিয়েছে, এই ব্যানারটা দিয়েছে কে, তারেক জিয়ার আর খালেদা জিয়ার ছবি আপনার দাঁড়ায় থাকলে তো কেউ দেখবে না, তাই আজকে আওয়ামী লীগের মাননীয় প্রধানমন্ত্রী আপনি গতকাল বলেছেন, আপনি গতকাল বলেছেন বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন দিবসে জনগণ আপনাকে ভালোবাসে, জনগণ আপনাকে নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করেছে, মাননীয় প্রধানমন্ত্রী বেগম জিয়া কিন্তু 5টি আসনে একটি টাইম দাঁড়িয়ে জয়লাভ করেছে, আজকে রাষ্ট্রপতি বেগম জিয়ার রাজনৈতিক প্রতিহিংসাকে আপনি তীরে তীরে শেষ করে দিতে চাচ্ছেন, আপনি কি মনে করেছেন আপনার সরকার ভোট চোরের সরকার, আপনার সরকার ফেলানি হত্যার জন্য দায়ী, আপনার সরকার তিস্তার পানি না আনার সরকার, আপনার সরকার পদটাকে মরুভূমি বানিয়ে দেওয়ার সরকার, আপনার সরকার রানা প্লাজা ধ্বংসের সরকার, আপনার সরকার আজকে শেয়ার বাজার লুটের সরকার, আপনার সরকার ব্যাংক লুটের সরকার, আপনার সরকার রিজার্ভ চুরি সরকার, আমি বলে দিতে চাই বেগম জিয়াকে আল্লাহর নামে আজকে ছেড়ে বিদেশে পাঠিয়ে দেন, আমাদেরকে রাজপথে সুবার ব্যবস্থা করে দিয়েন না, দয়া করে আমাদেরকে এত দুর্বল পাবেন না, আমরা 12 বছরে কোন দলে যাই না, এখনো যাব না, প্রশাসন স্বামী সাহেব আমাকে বলুন যে প্রশাসন সাহেব কিছু জীবন অপেক্ষা করেন না, রাত্রে 10টা 44 মিনিটে আমার ফোন করে দিচ্ছে 2 ঘন্টা,
আর আপনারা দিচ্ছেন উঁচু নসে জায়গায়, শামীম শেখ ক্ষমতায় তার একটি প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ। আপনারা অনুমতি লাগবে না, বলে দিলাম খালের মধ্যে নুকের মধ্যে মিটিং করিয়ে অনুমতি লাগবে। তাই আজকে দক্ষিণ জেলার নেতা আবু সুফিয়ানের নেতৃত্বে সবাইকে আমার মতো একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মীর এত বড় জনসভায় বক্তব্য শোনার জন্য নীরবতা পালন করছেন, তবে এই নীরবতা আমির খসরু বক্তব্য শেষ করা পর্যন্ত থাকতে হবে। আমি দুটা স্লোগান দিয়ে বক্তব্য শেষ করব, কারণ শামীম কালী ডাকাচ্ছে শেষ করার জন্য। ভয় নাই, তুমি কিন্তু শহীদ জিয়ার শহীদ, ভয় নাই তুমি তারেক রহমানের শহীদ। একাত্তর বছরে বীর চট্টলায় কথা দিয়ে গেলাম, রাজপথে প্রথম গুলি খাওয়ার লোক। তবে অনুরোধ রইল বেগম জিয়ার জন্য দুই হাত ধরে দোয়া করবেন। অমুক ভাই, অমুক ভাই, এগুলো বাদ দেন, নমিনেশন কে দিবে? খালেদা জিয়া, তারেক রহমান। আমার নমিনেশনের দরকার নাই, আমার মুক্তির দরকার খালেদা জিয়া। মুক্তি 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 চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি 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 চাই। ধন্যবাদ, মাফ করে দেবেন, আসসালামু আলাইকুম। আমাদের সকলের প্রিয় নেতা, সাবেক মন্ত্রী, জননেতা জনাব আমির হোসেন আহমদ চৌধুরী, শেষ পর্যন্ত সমুদ্রের পানিকে যেভাবে বাঁধ দিয়ে রক্ষা করা যায় না, সমুদ্রের পানি বাঁধ ভেঙে যায়। আজকে দক্ষিণ জেলা বাঁধ ভেঙে দিয়েছে, বন্ধুগণ। আজকে সবার জন্য এই সভাস্থল কিন্তু সঠিক জায়গা,
আজকের সবার জন্য দরকার ছিল এই দক্ষিণ জেলায় সবচেয়ে যেটা বড় মাঠ সে মাঠটা এখানে দেওয়ার উদ্দেশ্য কি আপনারা বুঝেছেন যে লক্ষাধিক লোকের সমাবেশ ঘটবে লক্ষাধিক লোককে সমবেত হবে সেটাই তাদের ফল কিন্তু এইখানে দেওয়ার পরেও যে পরিমাণ জনসমাবেশ আজকে হয়েছে এটা একটা স্যাম্পল মাত্র এটা স্যাম্পল এখনো তো ফাঁক দেখেছো ঘুঘু দেখেছো ফাঁক দেখো ঘুঘু দেখেছো ফাঁক দেখো না ফাঁক দেখাবো আগামী দিন চট্টগ্রাম দক্ষিণ জেলায় দেখাবো ফাঁক চট্টগ্রামে দেখাবো চট্টগ্রাম বিভাগে দেখাবো বাংলাদেশে দেখাবো এইসব ধারাই পাড়াই করে কোন লাভ হবে না ১৪৪ দ্বারা কোনো কাজ হবে না ১৪৪ দ্বারা দিন শেষ হয়ে গেছে আর ওই কথায় কথায় অনুমতি নিয়ে জনসভা করার দিনও শেষ হয়ে গেছে আগামী দিনে এই বাদ ভাঙা জোয়ার রুখার কারো কোনো শক্তি নাই বন্ধুগণ কোন দিকে দেবো বানে হলে বলে ডানে যাও ডানে হলে বামে যাও এখানে তো লোক পেছনে লোক ডানে লোক বামে লোক সামনে লোক রাস্তা লোক যত লোক সামনে তাইলে কিভাবে তাইলে এই যে মিছিল এখন আসতো তাহলে আমি কিভাবে একদিকে বক্তৃতা দিতে পারি আমার ভাইয়েরা ভনেরা এই চারিদিকে ছড়িয়ে আছে এখানে হাজারো হাজারো নেতা কর্মী সমর্থক আজকে এখানে সমবেত হয়েছে সুতরাং ডান বাম কিছু নাই সমস্ত বাংলাদেশ আজকে ঐক্যবদ্ধ একতাবদ্ধ রাজনৈতিক ভাবেও ঐক্যবদ্ধ একতাবদ্ধ বেগম খালেদা জিয়াকে গণতন্ত্রের মাকে জেলে রেখে চিকিৎসা না দিয়ে জনগণকে খুন করে হত্যা মিথ্যা মামলা দিয়ে মাসখালির মিছিল আরেকটা ঠিক আছে আমার মিছিল একটু শান্ত থাকুন একটু ওখানে থাকুন একটু ওখানে থাকুন এখানে জায়গা নেই ওখানে থাকুন ওখানে থাকুন প্রোগ্রামটা বন্ধ করে প্রোগ্রামটা বন্ধ করে আমি রাখুন এই সামনে বেড়া তুলে নামিয়ে রাখুন আমার সামনে যে এগুলো বেড়ার নামাল বেড়ার নাম বেড়ার নামাল আপনারা বেড়ার তুলে নাম বেড়ার নামাল বেড়ার নামাল দয়া করে বেড়ার নাম দোকান তো বন্ধ করতে হবে তো দোকান বন্ধ করতে হবে আপনারা দেখেছেন একটু বন্ধ করতে হবে দোকানটা বন্ধ করলে বন্ধুগণ এই জনসভার ভয়ে এই জনসভার ভয়ে জনস্রোতের ভয়ে জলের ভয়ে আজকে নাকি বাংলাদেশে অমিক্রন কোভিডে আমার আপনাদেরকে আপনাদেরকে সমাবেশ বন্ধ করতে হবে হ্যাঁ অমিক্রন অমিক্রন তো নয় রোগ রোগ তো অন্য জায়গায় রোগ হচ্ছে সরকার পতনের সরকার পতনের দিন ঘনিয়ে এসেছে অমিক্রণের নাম দিয়ে রাজা প্রশ্ন যেতে পারবেন পতন কিন্তু হতে হবে পতন হবে আরেকটা কথা বলি বন্ধুগণ পরিষ্কার ভাবে খালেদা জিয়ার মুক্তি চাই না খালেদা জিয়ার মুক্তি আমরা চাই না খালেদা জিয়াকে মুক্ত আমরা করব তার কাছে মুক্তি চাইব তাদের কাছে একটা অবৈধ অনির্বাচিত দুর্নীতিবাদ দালাল সরকার তার কাছে আমি খালেদা জিয়ার মুক্তি চাইব
খালেদা জিয়াকে মুক্ত করব আন্দোলনের মাধ্যমে, তাদের পতনের মাধ্যমে। সোহান বন্ধ করো, সোহান বন্ধ করো, সোহান বন্ধ করো, সোহান বন্ধ করো। আন্দোলন এই কথা আবারও বলছি, আমি আমারও বলছি, এই এই অবৈধ সরকার, এই অনির্বাচিত সরকার, তাদের কাছে আমাদের গণতন্ত্রের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আমরা চাইতে পারি না। তাদেরকে পতন ঘটাতে হবে, পতনের মাধ্যমে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। তাদের কত ভয়, কত ভয় যে আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে কেন জেলে দিতে হয়েছে, কেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে মৃত্যু মামলা দিতে হয়েছে, কেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একটি পরিত্যক্ত জেলে রাখা হয়েছে, কেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে, কেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে। একটি মাত্র ভয়, বেগম খালেদা জিয়ার জনসমক্ষে আসলে তোমরা ফেসে যাবে, তোমাদের অস্তিত্ব থাকবে না। তখন কোন কোন হত্যা উৎসব আমরা যাদেরকে দিয়ে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকতে চাচ্ছ সেটা সম্ভব হবে না। বন্ধুগণ, বন্ধুগণ, আজকে বন্ধুগণ আজকে কোন কোন হত্যা মিথ্যা মামলা দিয়ে লাভ হয়েছে, কোন কোন হত্যা মিথ্যা মামলা দিয়ে লাভ হয়েছে? বিএনপি আজকে অনেক বেশি শক্তিশালী আছে। কোন কোন হত্যা মিথ্যা মামলার মাধ্যমে বিএনপি নেতা কর্মীরা জেলে পড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে? বন্ধুগণ, আজকে তারা আমাদের প্রধানমন্ত্রী বলছে দেশের কি কত না বললে ভালো হয়, এই একটু চুপ করো, চুপ করো, একটু চুপ করো। আজকে প্রধানমন্ত্রী বলছে দেশে নাকি ষড়যন্ত্র চলছে, দেশে বিদেশে, খালি দেশে না, দেশে বিদেশে তাকে ষড়যন্ত্র চলছে। আমি তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, আজকে দেশে দেশের বাইরে বাংলাদেশে কি ঘটছে এই জিনিসগুলো দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। বাংলাদেশে যে ভোট চুরি করে ক্ষমতা দখল করেছে, মধ্যরাতের ভোট চুরির মাধ্যমে, এবং দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে যে কারণে জেলে রাখা হয়েছে, আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের যে হিউম্যান রাইটস রিপোর্ট সেখানে পরিষ্কার ভাবে বলেছে এটা একটি রাজনৈতিক সিদ্ধান্ত দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে নেওয়া, এবং এই গুম খুন হোক মিথ্যা মামলার মাধ্যমে তারা যে ক্ষমতায় গিয়েছে এটা বিশ্বব্যাপী দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। আজকে আমেরিকাতে কংগ্রেস সিনেট সদস্যরা দুই দলের একসাথে বলছে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য, কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য। আজকে বিশ্বের মানব অধিকার সংগঠনগুলো পরিষ্কার ভাবে বলেছে বাংলাদেশের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য। আজকে আমেরিকাতে যে দ্বিপক্ষীয় দ্বিদলীয় যে মানবাধিকার গ্রুপগুলো আছে, ল্যাঙ্কাস্টার কমিশন থেকে শুরু করে,
তারা পরিষ্কার ভাবে আমেরিকান সরকারকে বলেছে বাংলাদেশের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য। আজকে ইউরোপিয়ান ইউনিয়নের পার্লামেন্টে তারা বাংলাদেশের উপর যে নির্বিরোধের বিচার, ভোট চুরি, দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে। ব্রিটিশ পার্লামেন্ট বলছে, অস্ট্রেলিয়ান পার্লামেন্ট বলছে, ক্যানাডিয়ান পার্লামেন্ট বলছে। আজকে বিশ্বব্যাপী যে বিশ্বের সবচেয়ে নাম করা পত্রিকাগুলো তারা কিন্তু তার বাংলাদেশের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা বলছে। বাংলাদেশের মধ্যে যে মানবাধিকার সংগঠনগুলো আছে তারা বলছে বাংলাদেশে যা হচ্ছে এখানে একটি রেজিম ভোট চুরি করে জনগণের বাক স্বাধীনতা দখল করে তারা সরকারি কিছু কর্মকর্তাদের মাধ্যমে বিচার বিভাগীয় কিছু কার্যক্রমের বিচার বিভাগের কিছু অংশের মাধ্যমে তারা আজকে বাংলাদেশের মানুষ নিবিড় ভাবে
নিবিড় ভাবে পর্যবেক্ষণ করছে যারা যারা ষড়যন্ত্রের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে। যারা আজকে আমাদের সাংবিধানিক না সাংবিধানিক অধিকার ফিরে দেওয়ার জন্য আমাদের সভা সমাবেশে বাধা দিচ্ছে তাদেরকে কাউকে ছাড় দেওয়া হবে। এই যে এই যে উত্তাল আন্দোলন শুরু হয়েছে কোন শক্তি বন্ধ করে রাখতে পারবে না, এরকম জনগণ হবে জনগণের চাপে স্টেজে লেগে যাবে কিন্তু আন্দোলন চলবে। স্টেজের উপর স্টেজ ভাঙতে থাকবে কিন্তু আন্দোলন বন্ধ হবে না, ভাঙবে যেখানে হাজারো হাজারো জনতার চাপ সেখানে তো স্টেজ ভাঙবে, স্টেজের কোথায় ভাঙবে? বন্ধুগণ বন্ধুগণ আমি তাদেরকে একটা উপদেশ দিই, আপনাদের জন্য সাহস করে আপনারা আওয়ামী লীগের যে কোটিকতার সমর্থক আছে তাদের বেশি করুন আর বাকি সবকে আরে আওয়ামী লীগের কোটিকতার অত্যন্ত যারা দুঃখবাদের সাথে জড়িত আওয়ামী লীগ তো এখন আর কোন রাজনীতিবিদ নাই, আওয়ামী লীগের যারা আছে দুঃখবাদের সাথে যারা যুক্ত তাদের একটা লিস্ট করেন আর বাকি সব কেন্দ্রিক আর তাদেরকে লিস্ট আপনারা করবেন সেটা আগামীদের কাজে বাংলাদেশকে রক্ষা করার জন্য যে আন্দোলন এই লিস্টটা আগামীদের কাজে আসবে। দক্ষিণ জেলার নেতা কর্মীদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আমার উন্নয়ন অভ্যস্ত হয়েছে স্টেজ থেকেও আপনাদের হাজারো হাজারো মানুষ আজকে জমিরা পেয়েছেন এই সরকার থেকে মুক্ত হওয়ার জন্য। একটি কথা আমাদের তারিখ অমর সাহেবের সময় দিয়ে আমি শেষ করছি, বাংলাদেশকে উদ্ধার করো, বাংলাদেশকে বাংলাদেশকে ফিরিয়ে দাও, বাংলাদেশকে উদ্ধার করো, বাংলাদেশে যারা বাংলাদেশে বিক্রি করেছে তাদেরকে পরিবর্তিত হবে সবাইকে। আমি আমার বক্তব্য শেষ করছি এবং সবাইকে ধন্যবাদ।